রেশনের পরিবর্তে গ্রাহককে দেওয়া হচ্ছে টাকা। নিউজ বর্তমানের ক্যামেরায় ধরা পড়ল এক্সক্লুসিভ সেই ছবি, পশ্চিম বেদিপুরের ঘাটালের ঘটনা। ফাঁকা রাস্তা, দেখা হচ্ছে কেউ আছে কিনা, তারপর লোকচক্ষুর অন্তরালে গ্রাহককে মুঠো ভরে দেওয়া হচ্ছে টাকা। টাকা দিচ্ছেন খোদ রেশন ডিলার সন্ধ্যারানী চক্রবর্তী। এ নিয়ে রেশন গ্রাহকের দাবি, দিনের পর দিন বন্ধ থাকে রেশন দোকান, লোক দিয়ে দোকান খোলানো হলে ডিলার সোজা অফার করেন গ্রাহককে টাকার। আগে শুক্রবার দিনে ছিলাম, শুক্রবার দিনে এসে দেখি এখানে বন্ধ। আমি প্রায় কি বন্ধ, 4:20 থেকে ওদের যে ফিঙ্গার পিছে দিয়ে করে যে রেশন দেওয়ার ব্যাপার কোনো কিছু দেখি বন্ধ। তারপর আজকে এসেছি, আজকে দেখি বন্ধ। আবার একজন আবার গিয়ে বলে খোলালো, আবার চাল নেই নাকি, আমার বলছি চাল নিবে না টাকা নিবে। তাই চাল নিবে না টাকা নিবে, কেন টাকার কথা কেন বলছি? চাল নেই আমার, বলছি নাহলে পরের মাসে দিবে। তো না চাল কোথায় গেল, চাল কোথায় গেলে কি জানো, কোথাও গেলে তারাই বুঝতো। তাহলে কোথায় যাচ্ছে চাল জানা নেই গ্রাহকদেরও। বারবার করে মুখ্যমন্ত্রী তার সাধের খাদ্য সাথী প্রকল্পের কথা ফলাও করে বলেন, সেদিক থেকে দেখতে গেলে ঘাটালের এই প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। ঘাটাল থেকে মনসারাম করের রিপোর্ট, নিউজ বর্তমান।